আপনার ইমো প্রোফাইল লক করে রাখুন। আপনি যদি সবসময় ইমোতে যোগাযোগ করে থাকেন তাহলে আপনাকে ইমোতে প্রাইভেসি বাড়াতে হবে। আপনার ইমো প্রোফাইল লক করে রাখলে অপরিচিত কেউ আপনার ইমো আইডিতে প্রবেশ করে আপনার প্রোফাইল চেক করতে পারবে না। আপনি কীরকম প্রোফাইল পিকচার দিয়েছেন, কী ফোড়ে দিয়েছেন, কার পিক দিয়েছেন, এই সব কিছু কিন্তু লুকানো থাকবে। এতে করে আপনার ইমো আইডিতে অনেকটাই প্রাইভেসি বৃদ্ধি পাবে। তো তারাক বলছি, এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও পরবর্তী অংশটুকু দেখার অনুরোধ রইল। তো ইমো প্রোফাইল লক করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ইমো আইডিতে প্রবেশ করতে হবে। তো তার আগে আপনাকে ইমো আইডিটি আপডেট করে নিতে হবে। এর জন্য আপনাকে প্লে স্টোর প্রবেশ করতে হবে। তো প্লে স্টোর প্রবেশ করার পর এখানে সার্চে গিয়ে লিখতে হবে ইমো। তো ইমো লেখার পর এখানে আপনার যদি ইমো আইডিটি আপডেট করা থাকে তাহলে তো হয়েছে, যদি আপডেট করা না থাকে তাহলে এখান থেকে আপডেট করে নেবেন। তো আপডেট করার পর এখান থেকে আপনাকে ইমো আইডিতে প্রবেশ করতে হবে। তো ইমো আইডিতে প্রবেশ করার পর এখানে আপনাকে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে। তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো অপশনে ক্লিক করার পর এখানে স্ক্রোল করে নিচে যাবেন, নিচে গেলে একটা অপশন পেয়ে যাবেন প্রোফাইল প্রাইভেসি। তো আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন লক প্রোফাইল। তো আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো লক প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এই অপশনটি যদি আপনার অফ করা থাকে তাহলে এটা অন করে দিবেন। তো অন করে দেওয়ার সাথে সাথে কী হবে, আপনার প্রোফাইল এখন থেকে অপরিচিত কেউ আর কিন্তু চেক করতে পারবে না। এতে করে কিন্তু আপনার ইমো প্রোফাইলে অনেকটা প্রাইভেসি বাড়াতে পেরেছেন। তো আরও প্রাইভেসি বাড়ার জন্য এখান থেকে আপনাকে ব্যাক দিতে হবে। তো ব্যাক দেওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। তো এই অপশনে ক্লিক করুন। তো অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনটি যদি আপনার অফ করা থাকে তাহলে এটা অন করে দিবেন। এতে করে কেউ আপনার প্রোফাইল স্ক্রিনশট নিতে পারবে না অথবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না। যখনই কেউ স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট নিতে যাবে তখনই তার স্ক্রিন রেকর্ডটি অথবা স্ক্রিনশটটি কালো হয়ে যাবে। এতে করে কিন্তু আপনার ইমো প্রোফাইল অনেকটাই স্ট্রং হয়ে যাবে। এখন থেকে এই সেটিংসগুলো করার মাধ্যমে আপনার ইমো প্রোফাইলে কেউ প্রবেশ করতে পারবে না। যদি কেউ প্রবেশ করে আপনার ইমোতে কেউ স্ক্রিনশট নিতে পারবে না অথবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না। তো এ ছিল আজকের ভিডিও। আমি কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত এরকম প্রয়োজনীয় এবং উপকারী ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো থেকে আপনার প্রয়োজনীয় কাজে লাগাতে পারেন। তো ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফার্স্ট থাকবে লিঙ্কটি অন করে দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন।